এই জন্য কোন মুসলমান বান্দা 31st নাইট পালন করতে পারে আরো জোরে কোন পারে কারণ মুসলমানদের জন্য 31st নাইট মুসলমানদের জন্য না এটা মুসলমানের কোন সংস্কৃতি না মুসলমান তা কোনোদিন মানতে পারে না মুসলমান তো ওই পথেই চলবে আমার নবী যা বলেছেন তা মুসলমান মানবে বেঈমানের পথে মুসলমান চলবে না এই জন্য যারা 31st নাইট পালন করো যারা পয়লা বৈশাখ পালন করো এই সমস্ত কাজ কখনো মুসলমানের কাজ হতে পারে না এই সমস্ত কাজ হলো বেদিনদের কাজ কথা ঠিক না বে ঠিক আসতেছে সামনে আসতেছে এই তো একটা দিন মাত্র আছে বড় আফসোস লাগে মুসলমানের ছেলে 31st নাইট করার জন্য অপেক্ষা করে মুসলমানের ছেলে নামাজের কোনো খবর নাই কোরআনের জন্য মায়া নাই দ্বীনের জন্য মায়া নাই ইংরেজি নববর্ষের জন্য পাগল হয়ে যা পয়লা বৈশাখের জন্য পাগল হয়ে যা এ যুবক এটা কোন মুসলমানের সংস্কৃতি না এটা কোন দীনদার ঈমানওয়ালার সংস্কৃতি না আজকে তোমার আরবি হিজরি সন চলে যায় তোমার কোন খবর নাই রমজান চলে যায় তোমার কোন খবর নাই আর তুমি বেদিন বেঈমানদের রেখে যাওয়া স্মৃতি তুমি পালন করো তারা তো এই সমস্ত 31st নাইট পালন করে যায় পয়লা বৈশাখ জারি করে গেছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মুসলমানের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামানোর জন্য মুসলমানদের ছেলে মেয়েদের ইজ্জত লুটন করার জন্য মুসলমানদের ছেলে মেয়েদের সম্পদ লুটন করার জন্য কথা ঠিক না বে ঠিক দেখবেন এই সময় এই যে রাত্র আসতেছে এই রাত্রে দেখবেন কত মুসলমানের সন্তান নিজের সম্পদ ব্যয় করে নিজের ইজ্জত ব্যয় করে নিজের যৌবন ব্যয় করে কত মুসলমানের বাচ্চা নিজের সম্পদ ব্যয় করে নিজের ইজ্জত ব্যয় করে কত মা বোন আজকে পয়লা বৈশাখে ইজ্জত ব্যয় করতেছে সময় ব্যয় করতেছে হে মুসলমান এইগুলো মুসলমানের কাজ না নাস্তিক আর মুরতাদ গুলো ইহুদি গুলো খ্রিস্টান গুলো মুসলমানদের ঈমান শেষ করার জন্য এই সমস্ত কাজ চালু করেছে কথা ঠিক না বেঠি এই জন্য এই কাজগুলো কোন মুসলমানের কাজ আরো জোরে কোন মুসলমানের কাজ আরো জোরে কোন কার কাজ আরো জোরে কোন এই কাজ কি কোন মুসলমান পালন করতে পারে মুসলমানদের জন্য পালন করা হারাম কথা ঠিক না বেঠে মুসলমানদের জন্য পালন করা আরো জোরে বলেন কি হারাম এই জন্য বাবা বুঝতে হবে যুবক ভাই আজকে তুমি কোন পথে দৌড়াইতেছো যুবক ভাই আজকে তুমি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে গেছো এ যুবক সাবধান হয়ে চলো কারণ তুমি মুসলমান আমি মুসলমান আমার সামনে পা যাওয়ার আগে চিন্তা করতে হবে আমি কোন পথে চলতেছি এই পথ আমার চলা শুভ পাই কিনা এই পথে আমি চলতে পারি কিনা এই পথে আমার আল্লাহ বেজার হবে কিনা এই পথে আমার নবী চলতে বলে কিনা এটা আমাকে দেখে শুনে চলতে হবে আমাকে শুধু চললেই হবে না কারণ নাস্তিক আর মুরতাদ গুলো আমাদের ঈমান মুলতরের জন্য চেষ্টা করে কথা ঠিক না বেঠে তারা চায় যে মুসলমানদের ঈমান কিভাবে শেষ করা যায় মুসলমানদের ইজ্জত কিভাবে শেষ করা যায় এই চিন্তাগুলো আজকের নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টান এই সমস্ত বেঈমানগুলো করে কথা ঠিক না বেঠে ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি